নমস্কার, আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নয়, আমার হাজবেন্ড আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন যে আজকের এই করোনা পরিস্থিতিতে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কি খেলে কিভাবে খেলে সেটা নিয়ে উনি আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। নমস্কার, আমি আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদের দেব, কারণ আমরা এখন একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। লকডাউন, বাড়িতে বসে আছি, খাবার জল সবই আছে, কিন্তু মানসিকভাবে কোথায় যেন একটা আটকে আছি। শারীরিক সুস্থ সবাই, অথচ বারবার ভাবছি যে যদি করোনা ভাইরাস আমাদের বা আমাদের পরিবারকে অ্যাটাক করে। এই মানসিক যন্ত্রণা এবং বাড়িতে বন্দী থাকা, দুটো থেকে বেরোনোর একটা রাস্তা আমি কিন্তু আপনাদের বাতলাব। যদি আপনাদের মনে হয় ইনফরমেশনগুলো কাজে লাগাতে চাইছেন, লাগাতে পারেন। তবে আমি আমার মতো হাজার হাজার মানুষ ভারতবর্ষে, তারা কিন্তু এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়েছেন। খুলে বলি ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে দেখুন, ভাইরাস ব্যাকটেরিয়া এটা কিন্তু প্রতিনিয়ত আসবে, পৃথিবীতে আসবে এবং পৃথিবী থেকে চলেও যাবে, মাঝে মাঝে জ্বালাতন করবে, এবং তার পিছনে প্রচুর বড় বড় বৈজ্ঞানিক বা এই ধরনের মানুষরা, ডাক্তাররা লেগে থাকবে সেটাকে তাড়ানোর জন্য, প্রচুর ভ্যাকসিন তৈরি হবে এবং দেখা যাবে যে সে পরাজিত মানব জাতি আবার সুস্থ হয়ে আবার রাজত্ব করতে শুরু করল। কিন্তু এমনও তো হতে পারে যে আমরা আমাদের ভেতরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে এতটাই শক্তিশালী করে ফেললাম যেখানে এই ভাইরাস ব্যাকটেরিয়া সচরাচর আসতেই সাহস পেল না। হয় নাকি কখনো মনে হচ্ছে? তো বলি, আমি নিজে অসুস্থ ছিলাম থাইরয়েডের, প্রায় 20 বছর ধরে থাইরয়েডের ওষুধ খেতাম, মেলট্রক্সিন। আমার ইউরিক অ্যাসিড ছিল, এখন নেই। আমার মিসেস ব্লাড সুগারে আক্রান্ত ছিলেন প্রায় 4 বছর আগে এবং বেশ খারাপ অবস্থাতেই ছিল। তো সেই যখন তার ব্লাড সুগারের টেস্ট রিপোর্ট আমরা দেখতে পেলাম, তখন আমাদের প্রত্যেকেরই খারাপ লেগেছিল, কিন্তু আমার মিসেস ভেঙে পড়েছিল, মানে কার্যত ভেঙে পড়া যাকে বলে। মানে সে বাড়িতে বসে বারবার তার মনে হচ্ছিল যে জীবনটা বোধহয় আর কিছু নেই। তার একটা কারণও ছিল, তার বাবা দীর্ঘদিন ডায়ালিসিস করতে করতে কোনো এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং হাই সুগারের পর থেকে এই জায়গায় চলে আসে, এবং অবচেতন মনে বারবার তার আসছিল যে আমাকেও হয়তো ডায়ালিসিস, আমাকেও হয়তো ধীরে ধীরে চলে যেতে হবে এইভাবে। এই যে ফ্রাস্ট্রেশন, এই যে মানসিক অবসাদ, এটা থেকে কিন্তু কাটানো যাচ্ছিল না। তো আমি চিরকালই একটু প্রকৃতির কোলে থাকতে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। তো আমি নেট ঘাটতে 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 হঠাৎ একদিন আবিষ্কার করলাম, আমাদের দেশে একজন ডাক্তারবাবু আছেন যিনি বারবার বারবার করে বলে যাচ্ছেন যে আপনারা যদি মাত্র 2% খাবার খান, তাহলে আপনার 98% অসুখ আপনি তাড়াতে সক্ষম হবেন। খুলে বলি, 2% মানে আপনার যা বডি ওয়েট তার মাত্র 2% আপনি যদি ফল এবং সবজি খান, তাহলে সবজি মানে কাঁচা সবজি যেগুলো মানুষ খায় বা আমরা খেতে পারি সেটা খান, তাহলে দেখা যাবে 98% রোগ আপনি প্রতিরোধ করতে পারেন, মানে আপনার পেটে ঢুকতে হবে 2% খাবার। তো এটা দেখার পরে আমার মনে হয়েছিল এটা কি সম্ভব। কতগুলো ফর্মুলা উনি দিয়ে দিয়েছিলেন, যে ফর্মুলা অনুযায়ী আমি এখনো খাই এবং বেশ 4 বছর ধরে খাচ্ছি। তো তার ফলে প্রথম প্রথম বিশ্বাস অবিশ্বাস দোলাচলে থাকতে থাকতে শুরু করলাম, খেলাম, আস্তে আস্তে দেখলাম আমাদের
সর্দি কাশিও সচরাচর হয় না, খুব কম, এবং আস্তে আস্তে সমস্ত রকম রোগ থেকে কিন্তু বেরিয়ে আসতে শুরু করলাম। আমার মিসেসের ছোটবেলা থেকে শ্বাসকষ্ট ছিল, সেটা একদম নেই, একদম একদম চলে গেছে। এইবার আপনার মনে হতে পারে যে এই 2% ফল খাওয়া আর সবজি খাওয়া, এর থেকে তো অনেক সহজ ভিটামিনস মিনারেলস কিনে খাওয়া ট্যাবলেট আকারে। একটা কথা বলি, সেটা হচ্ছে আমি প্রায় 15 বছর ধরে নামি ব্র্যান্ডের মাল্টিভিটামিনস মাল্টি মিনারেলস খেতাম এবং আমাদের পরিবারের সবাই খেত, কিন্তু ঘটনাচক্রে দেখা গেছে এগুলো খাওয়ার পরেও আমরা এই সমস্ত অসুখে আক্রান্ত ছিলাম। কিন্তু যেই মুহূর্তে আমরা ওটার বদলে ঈশ্বরের তৈরি খাবার খেতে শুরু করলাম এবং সূর্যের আলোয় অন্তত 45 মিনিট দাঁড়াতাম, প্রাণ ভরে ছাতে গিয়ে অক্সিজেন নিতাম, তখন থেকে আমার দেহে কোনো অসুখ বাসা বাঁধতে সাহস পেত না। আমি এতটাই ভেতর থেকে শক্তিশালী হতে শুরু করলাম এবং আমাদের পরিবারের সবাই। তো বলতে গিয়ে বলি, ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী ভদ্রলোক, প্রচুর ভিডিও আছে ইউটিউবে, আপনি প্রচুর ভিডিও পাবেন। আমার অনুরোধ আপনারা দেখুন, সমস্ত ভিডিও দেখুন এবং দেখার পরে ফিল করুন যে এগুলো সত্যি কাজ করে কিনা। হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে নিজেরা কাজে লাগাচ্ছে এবং সুস্থ থাকছে। আমি আমার নিজের ডায়েট একটু বলে নিই। আমি সকাল থেকে, আমরা আমাদের বাড়িতে সকাল থেকে দুপুর 12টা অবধি অনলি আমরা ফল খাই, অন্তত 4 রকমের ফল থাকে এবং ফল বা ফলের রস খাই। আর তারপরে দুপুরের পরে আমরা ভাত বা সবজি ডাল যেভাবে খায় নর্মাল মানুষ সেভাবেই খাই, পাশাপাশি মাছ মাংস ডিম দুধ বা প্রাণীজ খাবার আমরা বন্ধ করে দিয়েছি। খুব যখন লোভ টোভ লাগে সপ্তাহে হয়তো 1-2 দিন মাছ খাই, কিন্তু মূলত মাছ বা মাংস বন্ধই থাকে। আর যখন আমরা শুরু করেছিলাম তখন প্রায় 6 মাস আমরা মাছ মাংস ডিম দুধ বা প্রাণীজ খাবার খেতাম না, এবং সন্ধেবেলায় আমরা 7:30 থেকে 8টার মধ্যে রাত্রের খাবার শেষ করে ফেলি, সেখানেও তাই থাকে। কিন্তু প্রত্যেকবার লাঞ্চ এবং ডিনারের আগে আমরা অবশ্যই কিছু স্যালাড খাই, প্রায় 300 থেকে 400 গ্রাম স্যালাড খাই, মানে তাতে গাজর, শশা, টমেটো এইরকম এই সমস্ত আর কি নর্মাল যেগুলো খেয়ে থাকি আমরা সেগুলো থাকে। সকালবেলা কিছু ফ্ল্যাক্সিড মানে তিসি, সাদা বাংলায় বলে তিসি, 1 চামচ তিসি খাই, কিছু কল ওঠা মুগ খাই, আর এর পাশাপাশি আপনার কিছু পাতা খাই, গাছের পাতা। আমার টবে বেশ কিছু গাছ লাগানো আছে, তুলসী পাতা, কারি পাতা, পুদিনা পাতা, এরকম বেশ কিছু পাতা আছে যেগুলো মানুষ খায়, সেগুলো আমরা কাঁচা খাই। এবং আপনি বিশ্বাস করুন, আমি যা যা বলছি এই ভিডিওটার উদ্দেশ্য প্রত্যেককে বলা যে আপনি খেয়ে দেখুন, অনলি মাত্র 3 দিন আপনি খান, খাবার পর আপনি দেখুন আপনার কোনো ওষুধ কাজে লাগে কি না। আর দয়া করে বিশ্বরূপের সমস্ত ভিডিওগুলো আপনারা দেখুন। আমি এটাও জানি পৃথিবীর সমস্ত ভালো কাজও সব মানুষ করে না, পৃথিবীর সমস্ত খারাপ কাজও সব মানুষ করে না। সুতরাং কিছু মানুষ হয়তো আমার কথাতে উদ্বুদ্ধ হবেন, কিছু মানুষ দেখবেন, কিছু মানুষ হয়তো ভাববেন ওষুধ ছাড়া কি থাকা যায়। আর একটা কথা, সেটা হচ্ছে যে প্রায়শই আমরা চিৎকার করি যে দেশে এত বেশি কীটনাশক রাসায়নিক সার ব্যবহার হচ্ছে আমাদের খাদ্যদ্রব্য উৎপাদন করার জন্য, যার ফল তো আমরাও ভোগ করছি, ঠিক নিশ্চয়ই আমরা ভোগ করছি, কিন্তু এই রাসায়নিকগুলো যখন আমরা ওষুধ আকারে নিজের দেহে প্রয়োগ করে যাচ্ছি সেটাকে তো বোঝার চেষ্টা করছি না। আজ থেকে চলুন না আমরা কোনো রকম রাসায়নিক ওষুধ খাবো না, কোনো রকম প্যাকেটজাত ফ্যাক্টরিজাত খাবার বাড়িতে আনবো না, এবং সূর্যের আলো, অক্সিজেন এবং প্রকৃতির থেকে পাওয়া খাবার যেটা ঈশ্বর তৈরি করেছে সেগুলো খাই এবং সবাই সুস্থ থাকি, মানব সভ্যতা ভালো থাকুক।
নমস্কার।